চেচনিয়া মূলত একটি সোভিয়েত রাশিয়ার বা বর্তমান রাশিয়া নামক স্বাধীন একটি দেশ। আমি ফেব্রুয়ারি 2022 সালে যদি বলেন, রাশিয়া কিন্তু একটি যুদ্ধে লিপ্ত ইউক্রেনের বিরুদ্ধে, ইউক্রেনকে আক্রমণ করেছে। সেই রাশিয়া নামক বিখ্যাত অনেক বড় বিশাল ভূখণ্ডের অধিকারী একটি দেশ, রাশিয়ার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অন্যতম একটি প্রদেশ হচ্ছে চেচেন রিপাবলিক। এই রিপাবলিকটি দক্ষিণ দেশে দিকে আছে একটি স্বাধীন দেশ, যার নাম সীমান্তের অপর পারে, দক্ষিণ সীমান্তের অপর পারে, তার নাম জর্জিয়া। আর উত্তরে পূর্বে পশ্চিমে আছে এই একই দেশের, রাশিয়া নামক দেশটির ওই অন্যান্য প্রদেশগুলি। চেচেনরা দীর্ঘদিন যাবৎ কিন্তু সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে। ককেসাস পর্বতমালার উত্তর অংশে চেচেন রিপাবলিক বা চেচনিয়া অবস্থিত। তাদের জনসংখ্যা কিন্তু 16-17 বা 18 লক্ষ, এরকম 18 লক্ষের কম বলাই ভালো। এবং বিশাল জনগোষ্ঠী যাই আছে তারা ইসলাম ধর্মের অনুসারী। আর সোভিয়েত রাশিয়া তো মূলত ইসলাম ধর্মের অনুসারী না। চেচেনের মুসলমানগণ বেশ কিছুদিন দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ করেছিল সোভিয়েত রাশিয়া থেকে স্বাধীন হতে, তাদের পেরে ওঠে নাই। তাদের গরিলা যোদ্ধারা চেচনিয়ার রিপাবলিকে যেমন যুদ্ধ করেছে, তারা অনেক সময় মস্কো রাজধানীতেও গেরিলা কর্মকাণ্ড পরিচালনা করেছে তাদের দৃষ্টি আকর্ষণের জন্যে। চূড়ান্ত পর্যায়ে চেচনিয়ার গেরিলা যোদ্ধাগণ, স্বাধীনতাকামী যোদ্ধাগণ ব্যর্থ হয়েছেন। এখন সেখানে এমন একটি সরকার আছে যে সরকার রাশিয়াকে সমর্থন দেয়, যে সরকার রাশিয়াপন্থী, এবং একটি দেশের অন্তর্ভুক্ত থাকলে উনি তো অবশ্যই সরকারকে সমর্থন দিবেন, এখানে আমার পক্ষ থেকে সমালোচনার কোনো জায়গা নেই। যদি চেচেন রিপাবলিক অন্যান্য রিপাবলিকের সঙ্গে কণ্ঠ মিলিয়ে, চেচেন রিপাবলিক মানে সোভিয়েত রাশিয়া নামক স্বাধীন সার্বভৌম দেশের ভিতরে অবস্থিত বিভিন্ন প্রদেশগুলি, তার একটি হলো চেচনিয়া, তারা যদি অন্যান্য প্রদেশের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ইউক্রেন সমস্যায় রাশিয়ান সরকারকে, ভ্লাদিমির পুতিনের সরকারকে সমর্থন না দেয়, তাহলে তো তারা রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে এবং তাদের বিরুদ্ধে রাশিয়ান সরকার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনবে। চেচেন রিপাবলিকের বর্তমান যিনি নেতা, তিনি বলেছেন যে অনেকদিন পাশ্চাত্য বিশ্ব আমাদের দেশের মানুষগণকে উস্কানি দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করিয়েছে, তাদের স্বার্থ অর্থাৎ পাশ্চাত্যের স্বার্থ উদ্ধার করার জন্যে। তারা এমন একটি যুদ্ধ আমাদেরকে দিয়ে করিয়েছে যে যুদ্ধে বিজয় অর্জন করাটা ছিল মোরললেস অসম্ভব। রাশিয়ার মতো এত বড় একটা শক্তির বিরুদ্ধে 16-17 লক্ষ-18 লক্ষ জনগোষ্ঠী অধ্যুষিত ছোট্ট একটি ক্ষুদ্র দেশ, যার চতুর্দিক থেকে আর কোনো মুসলমান দেশ তাদেরকে সমর্থন দিচ্ছে না, তাদের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে জয় অর্জন করা মুশকিল। তারা ল্যান্ডলকড, উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে ল্যান্ডলকড, শুধু দক্ষিণে একটি আলাদা স্বাধীন রাষ্ট্র আছে জর্জিয়া, অন্যদিকে তিনটি রাশিয়ার প্রদেশ। তো দর্শকের মনে প্রশ্ন হতে পারে, আমি বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী, আমার দেশে মাইনরিটি বলতে আমরা বুঝাই ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদেরকে, সেরকম রাশিয়া নামক যে স্বাধীন দেশ সেখানে মাইনরিটি বলতে বোঝায় মুসলমানদেরকে। যেই দেশে যে মাইনরিটি থাকুক না কেন, তাদেরকে সেই দেশের রাজনৈতিক সরকারকে মেনে কাজ করতে হবে, এটাই বাস্তবতা। আমি যদি আজকে চেচনিয়ার এই অবস্থানকে অস্বীকার করি, তাহলে আগামীকাল বাংলাদেশ যখন একটি ক্রাইসিসে পড়বে, আমার দেশের মাইনরিটিগণ আমার দেশের সরকারের পক্ষে, আমার দেশের দৃষ্টিভঙ্গির পক্ষে যদি না থাকে, অন্যের সঙ্গে হাত মিলায়, তখন আমি কী বলবো? আমি অবশ্যই বলবো তারা রাষ্ট্রদ্রোহী, তারা বিশ্বাসঘাতকতা করেছে।